মুবারক, হেলান দিলে বুঝবে এটা স্বপ্ন নয়। অপরাধীদের রাজ্যের আইন অনুযায়ী বিচার করা হবে, জনগণ যেন প্রতিশোধ না নেয়। যারা আমাদের এই মতের সঙ্গে একমত নয়, এদের চলাচলে নিষেধাজ্ঞা দিতে হবে। চিন্তা করছো সর্দার? কাবিগুলো জমজ জন্ম দিয়েছে। দারুণ, একপাল গরুর মালিক হয়ে গিয়েছ। কি বলবো, আমির আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাকে দিয়েছেন। তাহলে তুমি কুফার কর্তা হয়ে গেলে। নতুন পদে স্বাগত জানাই। গোয়েন্দা দরকার হলে আমাদের ভুলো না কিন্তু। কোমর ভাঙা খাটুনি কিয়ান, তুমি হাসি দিয়ে উড়িয়ে দিও না। তার মানে তুমি কি বিন হরাইস ও বিন মুজারেবের চেয়ে কম কিছু? পরিস্থিতি ভিন্ন কিয়ান, সব কিছু এলোমেলো। গোয়েন্দারা নেই, তাদের নিয়ে আইন শৃঙ্খলা ঠিক করা যেতে পারে। সবাই পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কোথায় গিয়েছে? আর এইসব মানুষের ভিড়েই রয়েছে। যদি একটুখানি নির্ভরতা দিতে পারো, সবাই কাজে ফিরে আসবে, বুঝতে পেরেছ? কয়েকজনকে খুঁজে বের করলেই যথেষ্ট। জায়েদের সঙ্গে একটু সলা পরামর্শ করো, ও সকলকে খুব ভালো করে চেনে। আমাদের বিরোধিতাকারী সবাই এখানে নিরাপদ। শর্ত হচ্ছে আমাদের বিরুদ্ধে তলোয়ার ধরা যাবে না। যার যার বিশ্বাস তার তার কাছে সম্মানের। যদি কেউ জুলুম করে, রাজ্যের শরিয়া আইন অনুযায়ী তাদের বিচার হবে। যে আমাদের বাইয়াতকে সম্মান দেখিয়েছে সে আমাদের বন্ধু। তাদের অধিকার দেখা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। গোস্তাখি মাফ করবেন আমির, আপনার কিছু অনুসারী কুফার সম্ভ্রান্ত আরবদের মালামাল লুণ্ঠন এবং হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। অবস্থা দেখে মনে হচ্ছে তারা প্রতিশোধ নিতে চাইছে। কিছু সংখ্যক ইরানি খাদেম যারা আরবদের বাসায় কাজকর্ম করত, আবার অন্যদিকে শুনছি তারা তাদের সাবেক মালিকদের হুমকি দিচ্ছে। যদি তাদের এই দাবি সঠিক হয়, তবে নিশ্চিতভাবে তারা শাস্তি অবশ্যই ভোগ করবে। যে কেউ আইন লঙ্ঘন করলে আদালতে অভিযোগ করতে পারবে। রাজ্যের আইন অনুযায়ী তাদের সবার বিচার হবে। কোন আদালতে আমির? এখনো কোনো আদালতের দেখা পাইনি, কোনো কাজীও নেই, কোনো বিচারও নেই। অপেক্ষা করো, আমরা সবে মাত্র ক্ষমতায় এসেছি, আমাদের হাতে কোনো জাদুর কাঠি নেই। আর শোনো, রাজ্য পরিচালনার জন্য কয়েকজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে, পাঠ করে শোনাও। নিম্নোক্ত ব্যক্তিগণ আমির মুক্তারের হুকুমে বিভিন্ন দায়িত্বের জন্য নির্বাচিত হয়েছেন। এখন তাদের নাম আমি পাঠ করে শোনাব। নিজ নিজ দায়িত্বে যাদের আপত্তি থাকবে, এই দরবারে আমিরের সামনে তা উপস্থাপন করবেন এবং সেই মোতাবেক নিজ নিজ পছন্দের দায়িত্বে হস্তান্তর কিংবা রদ বদল করে দিতে আমির মুক্তার সচেষ্ট হবে। ইব্রাহিম বিন মালিক আস্তার সেনাবাহিনীর প্রধান। তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করবেন প্রতিরক্ষার জন্য। আবদুল্লাহ বিন কামেল শাকেরি কুফার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রধান। ইরানি বন্ধু কিয়ার, যার উপাধি কেইসান আবু আমরে, বিশেষ এবং গোয়েন্দা বাহিনীর প্রধান। জায়েদে বিন কুদ্দামে, প্রধান কারারক্ষী। এবং জনাব কাজী সুরাই, কুফা নগরীর প্রধান বিচারপতি। এ বিষয়ে আমির কিছু বলতে চেয়েছেন। কাজী সুরাই সম্পর্কে একটি তথ্য জানিয়ে রাখছি, তিনি বয়স ও অসুস্থতার কারণে এই দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেছেন। এই কারণে
তার নিকট প্রধান বিচারপতির দায়িত্ব পালনে সক্ষম এমন একজনের নাম চেয়েছি। পরবর্তী নাম বলো। বলো, এখন থেকে দারুল হুকুমের যাবতীয় কার্যাবলী, তদারকি, অভ্যর্থনা, উপাধি বন্টন সহ অন্যান্য কাজে এদের সকলকে যুক্ত হতে হবে। তাদের পছন্দ মতো যে কাউকে নিয়োগ দিতে পারবেন, যার মাধ্যমে সঠিকভাবে ন্যায় ও ইনসাফের পথে রাজ্য পরিচালিত হবে। আপনাদের সকলের উপরে আমাদের নতুন আমির বিশ্বাস এবং আস্থা রাখেন, তাই তিনি যান তার বিশ্বাসের মর্যাদা রাখবেন। আর তুমি উবাইদা, কুফার মসজিদে ইসলামের আহকাম সম্পর্কে শিক্ষা দেবে, যুদ্ধের পোশাক খুলে ফেলে শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত করো। জি আমির, অবশ্যই। তোমার মতে এই নির্বাচন সঠিক হয়েছে বিনানাস? কি বলবো বিন সুমাইদ, আমি তো অত শত রাজনীতি বুঝি না। তোমার কিছুই বোঝা লাগবে না, কাজী সরাই খুব বেশি সুবিধার লোক নয়। সে হুজ্জার বিন আত্মীয় তার সহযোগীদের হত্যার রায় দিয়েছে এবং হানি বিন আরুহের ব্যাপারে সঠিক আমানতদারি করেনি। না হলে প্রধান বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে মুক্তার ও ইবনে জিয়াদের হুকুমতের মধ্যে কি পার্থক্য থাকলো?
আমি জাহান্নামে যেতে ইচ্ছুক নই। যদি আমার হুকুমত রক্ত ছড়ায়, সেই হুকুমত আমি কিছুতেই চাই না। যদি আমার হুকুমতে এইসব ঘটনা ঘটে, খোদার কসম আমার নিজের লোকদেরকেও ক্ষমা করব না আমি, বুঝেছ? আমার হুকুমতে এইসব ঘটবে না। ইয়ান, মুঞ্জার ও তার ছেলের হত্যাকারীদের গ্রেফতার করো, এখনই গিয়ে গ্রেফতার করো। আমাদের এই সিদ্ধান্ত ছিল না আবু ইসাক। আমাদের কি সিদ্ধান্ত ছিল রুফায়? ও, তুমি ন্যায় বিচারের আওয়াজকে কেবল নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছো। মনে হচ্ছে আসলে হুকুমতের লোভ তোমাকে পথভ্রষ্ট করে ফেলেছে। যাদেরকে হাজতে পাঠানোর আদেশ দিলে তারা ভুক্তভোগী ছিল। এরা হুসাইনের প্রতি ভালোবাসার কারণে জুলুমের শিকার হয়েছিল। শরীরের একটি জায়গাও আঘাত ছাড়া নেই। তারা মানুষরূপী জানোয়ারদের হত্যা করেছে। যদিও হুসাইনের হত্যায় তাদের হাত ছিল না, কিন্তু কোনো অংশেই তারা ওদের উপর কম জুলুম করেনি। কিভাবে তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হলে? কিভাবে আবু ইসাক, কেন তুমি এই মুহূর্তে কঠিন সিদ্ধান্তটি নিতে পারলে না? যদি সবাই তলোয়ার হাতে তুলে নেওয়ার জন্য নিজের ফতোয়া জারি করে, তবে তো ইটের উপরে ইট দিয়ে দেয়াল গড়া কোনোভাবেই সম্ভব নয়। তুমি কেন বেআইনি কথা বলছো? তোমার কাজ বেআইনি, যার মাধ্যমে হুসাইন ভক্তদের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ। তোমরা হুসাইনের হত্যার বদলা নেওয়ার জন্য ক্ষমতা গ্রহণ করেছো, এই লোকদের রক্তের বদলা নেওয়ার জন্য ডাক দিয়েছিলে। তাহলে আজটা কোথায়? হুসাইনের হত্যাকারীরা আমাদের চোখের সামনে দিনের পর দিন শরাব পান করে যাচ্ছে, আর আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমরা কিভাবে প্রতিশোধ নেব? বলছো সবকিছু এমনিতেই হয়ে যাবে? অবশ্যই রাজনীতির ভাষায় কথা বলবো, এটা কেমন রাজনীতি যার মাধ্যমে জনগণের দীর্ঘদিনের আগুন পানি দিয়ে নিভিয়ে দিতে চাইছো? নিজের হুকুমত হুমকিতে পড়বে এই ভয় পাচ্ছো? তোমার হুকুমতের নিয়ম যদি এতই বাধ্য হয় যে লাঠি হাতে পথ চলতে হবে, তবে আমাদের এই হুকুমতের কোনো দরকার নেই। রুফাই, আমি সব হুসাইন ভক্তদের কারণে বদলা নেয়ার প্রতিজ্ঞা জলাঞ্জলি দিতে পারবো না। হুসাইনের ভক্তরা তোমার মতো অপরিপক্ক লোকের ফতোয়ার কারণে বিপদগ্রস্ত হয়েছে। কখনো এই সময়ের প্রয়োজন বুঝতে পারোনি তুমি? যদি বলি মুসলিম বিন আখিল তোমাদের কারণে জীবন দিয়েছে, তবে সেটা অতিরঞ্জিত হবে না। কখনোই কখনোই ন্যায় ইনসাফের পথে গমন করনি, এইনুল ফাটতে করনি, কারবালায়ও তুমি তা করনি, আজকের দিনও করছো না। সবসময় ফেতনা বিবাদে জড়িয়েছো। যদি এই হুকুমতের ভালো ফলাফল চাও, যদি নিজেকে হুসাইনের ভক্ত মনে করো, তবে এখান থেকে চলে যাও। যদি তুমি হুসাইনের ভক্তদের সাহায্য করতে চাও, তবে নিজেকে আল্লাহর ইবাদতে মশগুল করো, আর যেসব কাজে কোনো অভিজ্ঞতা নেই, মন গড়া ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না। আপনারা কি জনাব মুখতারের কথায় একমত? ঠিক আছে, আমি আপনাদের এই গুনাহে শরীক হতে চাই না। যদি মুক্তার বদলার পূর্বে এই উদ্দেশ্য সম্পর্কে বলতো, আমি বাইয়াত গ্রহণ করে গুনার ভাগিদার হতাম না। হে খোদা, তওবা, হে খোদা, তওবা করছি। এখন যেহেতু তার মনের অবস্থা জেনেছি, যদি বাইয়াত ভঙ্গ না করি, তবে গুনাহগার হব। অপেক্ষা করো রুফায়ে, তুমি তো অর্ধেক পথের যাত্রী ছিলে না, কোথায় যাও? আমার বন্ধুরা কবরে ঘুমিয়ে রয়েছে, এই নুল ভাটদের মরুভূমিতে।
সুলাইমানের কবরে গিয়ে আমি তায়াম্মুম করব, মুখতারের হাতে বাইয়াত গ্রহণ করা অপবিত্র হাতকে পবিত্র করব। তওবা করে নাও রুফায়ে, তুমি ও মুখতার হয়তো একই মতের নও, কেন তুমি নিজেকে এভাবে অপরাধী ভাবছো? তুমি একমত হয়েছো কারণ যুদ্ধের গনিমতের মাল তোমাকেই সবচেয়ে বেশি দিয়েছে। নিজের প্রতি সুবিচার না করলেও তোমার মরহুম পিতা জনাব মালিকের প্রতি করো। আমরা আমির, উজির কিংবা সেনাপতি হওয়ার জন্য বদলা দেইনি। আমার মতে এই যুদ্ধে আমরা বিজয়ী হইনি। নিজের লোককে সামলে রাখো, না হলে ধ্বংস হও। বলো না শাবাস, মুখতারের নিকট বায়াত। মুখতার তোমার বায়াত কবুলের কারণে এখন পর্যন্ত শতবার নিজের হাত ধৌত করেছে। সিংহের হাতে সঁপে দিয়ে গাধা নিজেকে নিরাপদ ভাবছে। যদি যদি মুখতার তোমার বায়াত ভঙ্গ না করে, তাহলে তোমাকে বলে রাখছি, তখন আমার এই গোফে আগুন ধরিয়ে দিও। তোমার ওই ইঁদুরের লেজের পশমকে গোপ বলছো সানান? কেন এই তুচ্ছ জিনিসকে নিয়ে বাজি ধরছো? এমন বাজি ধরো যা মূল্যবান। আচ্ছা, তাহলে তোমার পিতার নাম গোত্র থেকে মুছে দেব, ঠিক আছে? শাবাস, হার মেনে নাও। সানান খুব স্বাভাবিকভাবে বুঝে নিয়েছে যে বায়াত গ্রহণ করে ভালো কাজ করনি। ওর বায়াত ধ্বংস হয়ে যাক, সীমার বাধ্য হয়ে নাপাক জিনিস খেয়েছে, মুখতারের নিরাপত্তা দেয়া বিশ্বাস করেছে, লোভী চেহারাটাই বের হয়ে এসেছে। তুমি এতটাই মাতাল হয়েছো মনে হচ্ছে মিষ্টি কথার ফুল ঝুড়ি ছোটাচ্ছ। কুফার সমস্ত মানুষ জানে আমি ওমর সাদের সৈন্যবাহিনীতে ছিলাম, হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করেছি। যদি মুখতারের প্রতিশোধ নেওয়ার ইচ্ছে থাকতো, আমাদের মতো অনেকের বাইয়াত গ্রহণ করে বদনামের ভাগিদার হতো না। অন্ধ হয়ে গিয়েছ নাকি? শুনুনি রুফায়ে এ বিষয় নিয়ে মুখতারের সঙ্গে ঝগড়া করেছে। আরে গাধা, ওর বায়াত তোমার সঙ্গে একটা প্রতারণা মাত্র। শাবাস, আসলে কি ভাবছো যে মুখতার অন্যদের মতো আমাদের বায়াতকে সম্মান করবে? আপাতত সম্মান দেখাচ্ছে, ওমর সাদকে লিখিত নিরাপত্তা দিয়েছে। আচ্ছা, কিন্তু এটা পুরোটাই রাজনীতি, ভুলে গিয়েছো বিন ইয়াজিদ এই মিথ্যাবাদীকে কসম দিয়েছিল যেন আল জুবাইরিদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, কোরআনের উপর হাত রেখেছিল, কিন্তু যখনই সে হাজত থেকে মুক্তি পেল কসম ভেঙে ফেলল। এটা হলো মুখতারের স্বভাব, যেখানে বাধ্য হয় দুশ্মনকে কথা দেয়, যখন কাজ উদ্ধার হয় নিজের আসল চেহারা দেখাতে শুরু করে। আচ্ছা, আমাদের বাইয়াত গ্রহণ করে ও কি সুবিধা পেয়েছে? বাহ বাহ বাহ, তার পক্ষ নিয়ে তর্ক করছো শাবাস? আমাকে বলছো কম বিবেক সম্পন্ন? যদি সত্যি না জানো মুখতার কেন তোমার বায়াত গ্রহণ করেছে, তবে আসলেই তুমি বড় গাধা। জনাব কবি, আপনি সৌভাগ্যবান, আমির আপনাকে অনুমতি দিয়েছেন, আসুন। আমার সামনে আবু আমরে দেখছি চোখ জুড়িয়ে গেল, এতদিন ধরে আলি আলি করে অবশেষে রুটি রুজির সন্ধান মিলল। আমি শুনেছি আবু তোরাবের একটা বিশেষ মজেজা হলো, যে কেউ তার সঙ্গে ঐক্যবদ্ধ হলে সম্মান বৃদ্ধি পায়। এতদিন এ কথা বিশ্বাস হতো না, আজ বিশ্বাস হলো।
গোলাম ও অনারবগণ হযরত আলীর দোয়ায়। এখন দেখি সত্যিই ভাগ্যবান, আসলেই আলীর মোজেজা আছে। বাজে বকোনা, বলো কোথায় যাচ্ছ? মুখতারের সাথে দেখা করতে যাচ্ছি। হুসাইন ভক্তদের হুকুমত শয়তান ছাড়া সবার জন্য খোলা রয়েছে। তোমার নাপাক রক্ত ঝরানোর আগে ফিরে যাও এখান থেকে। আচ্ছা, যদি মুখতার চায় তখন তুমি কি বলবে? আমি না চাইলে মুখতার কারোর সঙ্গে দেখা করবে না। বেরিয়ে যাও। তাহলে অতিরঞ্জিত নয়। শুনেছি কুফাবাসী কিয়ানের নাম শুনলে থরথর করে কেঁপে ওঠে। কিয়ানের নাম শুনে কারো প্রতিবাদের সাধ্য নেই, এটা নিজেই বুঝতে পারছি। কুফাবাসীর উপরে এত প্রভাব প্রতিপত্তি কিভাবে তুমি বিস্তার করতে পারলে? কি করছো আবু আমরে? হযরত আলী কি এই ধরনের কোনো নিয়মের কথা বলেছেন? হযরত আলী মানুষের উপর হুকুমত করেছেন, তোমাদের মতো শয়তানের উপর হুকুমত করেননি। কি হয়েছে বিন কামেল? কোনো লাভ নেই কিয়ান। তার মানে? জানি না, আমিরের কি বিনমতির সম্পর্কে কোনো কিছুই শোনার ইচ্ছা নেই? তিনবার আমি আমিরকে বিনমতির খবর দিলাম, তিনি না শোনার ভান করেছেন। তোমার তো দেখছি এখনো ইমান দুর্বল, জলদি এখান থেকে চলে যাও, নয়তো কুকুর দিয়ে খাওয়াবো তোমাকে। উনি কি কবি বিন হুম্মাম? আল্লাহর শুকরিয়া, এতক্ষণে রাজপ্রাসাদে একজন আরবকে দেখলাম যে কিনা নিজেদের গর্বকে চিনতে পেরেছে। তোমার এই অনারব বন্ধু আমার ভাষা বুঝতে পারছে না বিন কামেল। তাকে বলো আরবের কবিতা তলোয়ারের চেয়েও বেশি শক্তিশালী। হযরত আলীর ভক্ত হওয়ায় তুমি সবসময় ওর সঙ্গে চাবুকের ভাষায় কথা বলেছ, মনে আছে ওকে কতবার আঘাত করেছ? শয়তানের সঙ্গে তর্ক করে লাভ নেই বিন কামেল, ও বাতাসে কথা উড়ায়, ওর সঙ্গে তলোয়ারের ভাষায় কথা বলা উচিত। দূর হয়ে যাও। আমি মুখতারের সঙ্গে কথা না বলে এখান থেকে এক চুলও নড়ব না। ঠিক আছে, কিয়ান সম্পর্কে যা শুনেছিস তা যে মিথ্যা না এখনই তোকে প্রমাণ করে দেখাচ্ছি। না না কিয়ান, ওর থেকে দূরে থাকো, আমির যদি জানতে পারেন তাহলে অনেক কষ্ট পাবেন। আবু ইসাহাক বিদ্রোহ টেনে নিয়ে এসেছে। কিয়ান বলো। এটা একেবারেই কাপুরুষের কাজ, যে কবি তোমাদের প্রশংসা করেছে তোমরা তাকে অপমান করছো। আবু মুসা আশায়রের বাড়িতে লুকিয়ে রয়েছে, নাও এই পয়গাম তাকে দেবে এবং বলবে লুকিয়ে থাকার খবর ফাঁস হয়ে গিয়েছে, যত দ্রুত সম্ভব যেন গুফা ত্যাগ করে, নয়তো রুফায়ের মতো উর্বর মস্তিষ্কের লোকেরা ওকে হত্যা করে টুকরো টুকরো।